News Only 24, News Only 24. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। সংসারের তাদের নিত্য অভাব, রোজে প্রায় নুন আনতে পান্তা ফুরায়। বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুড়িশুন্ডা অঞ্চলের চাঁদপুর গ্রামে এক চিলতে মাথা গোজার ঠাঁই রয়েছে পিন্টু কেওড়ার, সেটিও প্রায় ভেঙে পড়ার উপক্রম। এর মধ্যে অসুস্থ চার মাসের শিশুকন্যা রাজন্যাকে নিয়ে ঐথ জলে পড়েছেন কেওড়া দম্পতি। মেয়ের হার্ট ফুটো, মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে ছোট্ট শিশুটির। রাজন্যার হার্ট অপারেশন করতে হবে বলে দিয়েছে ডাক্তারবাবুরা। তার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা, কোথায় পাবেন সেই টাকা? তাই চিন্তায় ঘুম ছুটছে কেওড়া পরিবারের। অসহায় এই পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। চার মাসের শিশু কন্যাটিকে কোলে তুলে নেন তিনি এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় নিয়ে এসে ওই শিশুটিকে দ্রুত কিভাবে সুস্থ করে তোলা যায় তার সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আগামী দিনে ওই পরিবারের পাশে সর্বদা থাকার বার্তা দেন ব্লক সভাপতি। এই রকম পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্বদের পাশে পেয়ে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে কেওড়া দম্পতি। দম্পতি জানান, যেভাবে আমাদের পাশে তৃণমূল নেতৃত্ব এসে দাঁড়িয়েছেন এতে আমরা অত্যন্ত খুশি। পার্টি থেকে লোক এলে কিছু সাহায্য করার লাগে বাচ্চাটাকে। আমার বাচ্চা কি হয়েছে? হাতে ফুটো আছে বাচ্চাটার। কতদিনের পড়ে আছে? অনেকদিন ধরেই পড়ে আছে বাচ্চাটা। কত জায়গা দেখাচ্ছে তবু ভালো হচ্ছে না বাচ্চাটা। আজকে কি আশ্বাস দিয়ে গেলেন ওনারা? বলুন দেখা হয় একবার বাচ্চাটাকে ভালো করে। কিছু সাহায্য করে গেল, বললো আর একবার দেখাবে বাচ্চাটাকে নিজে। ওনারা পাশে থাকবেন বলেছে? হ্যাঁ। আপনার নাম? আমার টুসি। আজকে এই ইন্দাস ব্লকের মনপুকুর গ্রামে একটা বাচ্চার জন্ম থেকে হাত ফুটো, সেখানে এসেছিলাম আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তিনি আমাকে পাঠিয়েছিলেন এখানে খোঁজ খবর নিতে যে বাচ্চাটা কী অসুবিধে হচ্ছে, বাচ্চাটা এখন কেমন অবস্থা আছে, অপারেশনটা কীভাবে হবে বা স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না, এসব খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। কী দেখলেন বাচ্চাটা? বাচ্চাটা তো অবস্থা খারাপ, তো এসে বাবা মার সাথে আলোচনা করলাম, কাগজগুলোও দেখলাম, তো মোটামুটি তিন মাস পর ডেট দিয়েছে। মেনলি বাচ্চাটার এখনও ওজনটা ঠিকঠাক হয়নি, সেই জন্যই ডাক্তার একটা টাইম দিয়েছে। তো ওজনটা দিন দিন কমে যাচ্ছে, এটা একটা সবচেয়ে ভয়ে। তো আমরা নিশ্চয়ই দাদাকে জানাবো, দাদাও এটা দেখছে, দেখা যাক, আমরা পরিবারটার পাশে থাকার চেষ্টা করবো। ওরা বললেন যে একটু সাহায্য করলো, তারপর ওকে দেখাতে বললো যে পরাও সাহায্য করবে, ওরা পাশে থাকবে। আমরা কতটা খুশি হয়েছেন? আমরা হয়েছি, ভালোই খুশি হয়েছি। আমার নাম পিন্টু কেওড়া। লোক এসেছিল যে কি আর কি বললেন তারা? তারা কিছু সাহায্য করেছে, আবার বললো যে আমরা তোমাদের পাশে আছি, দেখাবো, দেখাও ভালো করে ডাক ছেলেটাকে। এই অবস্থায় মানে দলের পার্টির লোকদেরকে কাছে পেয়ে কতটা সুবিধা হয়েছে আপনাদের? অনেক খুশি হয়েছি, পার্টির লোক কাছে থাকলে খুশি তো হবো, সবাই পাশে থাকবে। মানে চিকিৎসা করাতে কতটা সমস্যা হচ্ছিল আপনাদের? সমস্যা হচ্ছিল, খুব সমস্যা, সমস্যাতেই রয়েছি। তো সমস্যা পার্টির লোক আর বড়কের লোক দিচ্ছে বলেই তো খুশি হয়ে আছি, সাহস হয়ে আছি, তাদের ভরসাতেই তো আছি। আমি বাচ্চাটা কে হন? ঠাকুমা হয়।